মানে আর কিছু বলার কেউ তো সেটাই বলতে চাই, যে যে আমাকে ভালোভাবে দেয় সে আমার সাথে, আমার সাথে খারাপ কথা না বলতে পারে। আর তো মানে যে কথা বলতে ভালোভাবে, আমার যে আমাকে ভালোবাসবে মন থেকে, সে যেন শুধু ফোন দেয়। দেখা গেলো অনেক আজে বাজে লোক ফোন দেবে, এটা আমার পছন্দ হয় না ভাইয়া, কারণ আসলে ওই ধরনের মেয়ে না। আসলে মানে আমি, আমার বয়স হচ্ছে 19, আমি মেট্রিক পরীক্ষা করছি, আমার নাম হচ্ছে রুমি। এমন কোনো ব্যক্তি মানে আছে যদি থাকে, তো চাই যে আমাকে সে বিবাহ করবে। তো মানে বাবা মা মানে বিয়ে দিতে পারে না আমাকে, ঠিক আছে, কারণ আর্থিক অবস্থা ভালো না, এর কারণে বাবা মা বিয়ে দিতে পারে না। আসলে সেরকম যদি আমি ছেলে পাই, আর সেরকম যদি ছেলে হয়, সে আমাকে ভালোবাসবে এবং কি সব দিকে সে আমাকে দেখবে। তো ঠিক আছে, তারপরে হচ্ছে মানে আসলে আমি এরকম একটা ছেলে আছে, তাকে আমি বিয়ে করবো। সে যেরকমই বয়স হোক, সেটা বয়সের সাথে মানে কোনো ই ধরে না, ঠিক আছে। আসলে আমি সেরকম একটাই লোক চাই, যে আমার পাশে বসে দেশ হোক আর বিদেশ হোক, সেটা কোনো ব্যাপার না। যে আমাকে বিয়ে প্রস্তাব দেবে, যে মানে যৌতুক ছাড়া যে আমাকে বিয়ে করতে চাবে, তাকে আমি বিয়ে করবো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রুমি। রুমি, আপনার বাবা মা কি করেন? আসলে বাবা মারা গেছে, তো মা আছে, কারণ আসলে মানে সমস্যার কারণে আমার মা আমাকে লেখাপড়া করাতে পারেনি। তো কোনো রকম মানে মেট্রিক পাসটা মানে করা হয়েছে, অনেক দুজনের উপর অনেক কষ্টই করছে আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কারণ বাবা মার আর্থিক অবস্থা দেখে আমাকে তো সব দিক দেখতে পারি, কারণ আমি বড় মেয়ে। কারণ তাদেরকে আমি যদি না দেখি, যদি আমার ভাই থাকতো তাহলে সে দেখতো আমার বাবা, সরি মানে বাবা তো নেই, মানে মাকে, বোনকে তো খেয়ালে দেখতো না, কারণ বোনকেও তো লেখাপড়া শিখাইতে হয়। তো এই কারণে লেখাপড়া আর করতে পারি না। যদি এমন কোনো ছেলে যদি থেকে থাকে যে আমাকে বিয়ের পর সে লেখাপড়া মানে করাবে, সেটা পড়াতে পারে। কিন্তু আসলে আমি এমন একটা ছেলে চাই যে আমার থেকে যৌতুক চাবে না, যে আমাকে কোনো কিছু যদি চাপ দিবে না, আসলে আমি এরকম একটা ছেলে চাই। মেট্রিকে আপনি কী পেয়েছিলেন? এখন সেরকম তারা দেখে না, কারণ যার যার ইনে শেষে মানে ব্যস্ত, যার যার ফ্যামিলি কে নেই, আর আমাদেরকে কে দেখবে? যদি আমার বাবা থাকতো তাহলে আমি লেখাপড়া দেখো কি অনেক করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, আপনার দেশে বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা কোন জায়গায়? মানে গাইবান্ধা তো জেলা, মানে শহরের আশেপাশে। হ্যাঁ, শহরের আশেপাশে। আচ্ছা, তো এই যে আপনার কি কোনো বিয়ের প্রস্তাব আসে নাই বাড়িতে? মানে আসছে, আসলে আমার মাকে আমি বলছি যে দেখো এটা তো কোনো সময় সম্ভব না, কারণ তুমি তো টাকা পয়সা সেরকম দিতে পারবো না, মানে আসলে শুধু টাকা টাকা করে যৌতুক চাই, কারণ যৌতুক তো আমার আমার মার পক্ষে দেওয়া সম্ভব না। তাহলে কি আপনার যৌতুকের জন্য আপনার বিয়ে হচ্ছে না? না, আসলে আমি আমি চাচ্ছি যে এটা মানে সে দেশ হোক আর বিদেশ হোক, আপনাকে তো বললাম, তো সেরকম একটা ছেলে চাই যে আমাকে বিয়ে করবে, যে আমার থেকে আমার মার থেকে যৌতুক চাবে না, ঠিক আছে, যে আমাকে খেয়াল রাখতে পারবে, আমার ফ্যামিলিকে একটু সহযোগিতা করতে পারবে, আমি সেরকম একটাই ছেলে যে তাকে আমি বিয়ে করবো। তো এটা তো আপনার পারিবারিকভাবে আপনার গ্রামে এরকম প্রস্তাব আসে না? আসলে না, আসলে গ্রামের মানুষ তো মনে অন্যরকম, কারণ আমাদের দেশে একটু অভাবী লোক একটু বেশি আছে, কারণ গাইবান্ধারে সবাই জানে গাইবান্ধার মানে লোক একটু নিচুতলার মানুষ কম, ঠিক আছে, সবাই অত বড় লোক হতে পারে না। মানে গাইবান্ধার মানুষ নিচুতলার, মানে নিচুতলা বলতে কি মানে আমাদের দেশে আসলে গরিব মানুষ বেশি, সবাই তো আর বড় লোক না, যে যে আছে আছে, যে নাই তো একেবারেই নাই, ঠিক আছে। বর্তমানে আপনি কী করেন? বর্তমানে আসলে আমি একটু টুকটাক মানে কোনোরকম কাজ করি, ঠিক আছে, কারণ অফিসে গেলে বলে কি যে আপনি নিজের লোক আছে যদি বলি না, কাজজন আছে যদি বলি না, তাহলে কোথাও নিতে চাই না। আচ্ছা আচ্ছা, আপনার মনে করেন যদি গার্মেন্টস হয়ে যায় বলে কি যে অপারেটর যদি বলি না, তাহলে দেখি কিন্তু তারপরে না আর লোক লাগবে না, যদি বলি আপনার আমি কিউসি করতে পারবো, কেন না এগুলো কিছু হবে না, ঠিক আছে, মানে নিজের লোক না থাকলে অনেক কিছু হয় না, মানে গার্মেন্টসও ভালো পদে যাওয়া যায় না, নিজের লোক থাকলেই হবে না থাকলে হবে না, এটা সব জায়গায় এরকম বলে। তারপর বলতে বলতে কী করবো, পরে টুকটাক একটু বাসে বাড়ির কাজ কোনোরকম করি। কখনো কি প্রেমে পড়েছেন? প্রেমে মানে পড়া বলতে কি ভালো লাগতো একজনকে। আচ্ছা, আসলে পরে ভাবলাম যে ঠিক আছে, তাকে তো ভালোবাসলো, অথবা যদি দেশি আমাকে ভালোবাসলো, কিন্তু ভালোবাসার পর বিয়ের পরে সে জামা থেকে অনেক কিছু চেতে মানে চাবে না, তার কোনো গ্যারান্টি আছে বলুন, কারণ এখনও ছেলেরা তো দেখো না মানে টাকা পয়সার বেশি লোভ, আসলে সেরকম লোভী ছেলেকে তো আমি বিয়ে করবো না, সে যত স্মার্ট হোক, তাই না, যদি লোভে পড়ে যদি বলে যৌতুক লাগবে, এ লাগবে, সে লাগবে, সেটা তো আমার সম্ভব না, সেটা আমার পরিবার থেকে দেওয়া কখনোই সম্ভব হবে না। আচ্ছা, বা অনেকেই বলে এখন নাকি ডিজিটাল প্রেম,
আসলে এটা ভুল কথা, ঠিক আছে? যে আমি আমার সত্যি কথা বলতে কি, যে আমাকে ভালোবাসবে তাকে আমি মন থেকে বাঁচবো, সে আমাকে কোনো দেখ হলে কি ফোনে অনেকে অনেক আজে বাজে কথা বলার জন্য ফোন দেবে, আসলে সেটা আমি পছন্দ করি না। আসলে আমি চাই যে এমন একটা ছেলে যে ভদ্র, নর্ম ভদ্র হবে, সে আমাকে সব দিক দিয়ে খেয়াল করবে, সে আমাকে বিয়ে করতে চাবে এবং কি বিয়ে করবে তাকে আমি ভালোবাসবো মন থেকে। দেখা হলো কি মিডিয়ার অনেক ছেলেরা বলতে পারে যে আসলে এখনের মেয়েরা মানে ভুয়াবাজি করে টাকা নেবে, এটা আসলে ভুল ধারণা, ঠিক আছে? এটা তার সাথে পূর্ণ প্রতারণা করা হবে, এরকম অনেকেই থাকতে পারে, কিন্তু আমি আসলে ওরকম না। আমি তো মানে কষ্টের জন্যই তো আমি এখানে আসি না, পেটের দায়িত্ব মানুষ এখানে আসে, কারণ কেউ কি সুখের জন্য আসে? যদি আমার সুখ থাকতো, আমি যদি সেরকমভাবে মানুষ হতে পারতাম, তাহলে তো আমি এই মিডিয়াতে আপনাদের এখানে আসতাম না। আর আপনাদের ঠিকানা তো অনেক কষ্টে পাইছি, তারপরে অনেক মানে কষ্ট করে আপনাদের এখানে আসছি, তাই না? মানে অনেক কষ্ট করে আপনি ঠিকানাটা নাম্বারটা জোগাড় করে ফোন দিয়েছেন। আচ্ছা, এখন এই যে অনেকে বলে মেয়েরা প্রতারিত করে ছেলেদেরকে, আসলে আমি সব মেয়েদের কথা বলতে পারবো না, আমি নিজে কিরকম সেটা আমি বলতে পারি। আপনি নিজে কেমন? আমি নিজে আসলে আমি নিজে মানে বলতেছি তো, আমি নিজে আসলে এমনটা মেয়ে যে আমি যাকে ভালোবাসবো, যে আমাকে ভালোবাসবে, আমার ভালোবাসে যেমন যে আমাকে ভালোবাসে, ভালোভাবে কথা বলবে ফোনে, যে দেখালো কি যে রুমে আমি তোমাকে ভালোবাসি, যেমন যে তোমার আমি সব দায়িত্ব নিতে চাই, মানে প্রথমে যে ফোন দিয়ে খারাপ কথা বলবে এটা আমি পছন্দ করব না, কারণ এটা আমার পছন্দ হবে না। অনেকে ফোনে অনেক খারাপ কথা বলতে পারে, আসলে আমি এরকম চাই না, বললাম না লাখের ভিতরে যে কোনো একটা ছেলে কিন্তু ভালো হয়। আচ্ছা, আপনি তো বললেন একজনকে ভালোবাসতেন, মানে ভালোবাসিনি, ভালো লাগছে, ভালো লাগছে, তার সাথে কি কোথাও ঘুরতে গিয়েছে? না না, তাকে আসলে আমি ভালোবাসার কথাটা আসলে বলতে গেলে মানে ভয় লাগতো, আসলে কেমন জানি সে মানে কি ছেড়ে কি মানে ভাবতে পারে। তারপর আমার অভাবে সংসার কথাগুলো বুঝেন, কারণ সে দেখালো কি আমাকে বিয়ে করলো, তারপরে দেখালো কি অনেক কিছু চাইলো আমার থেকে, আমার সম্ভব হবে না, তখন তো সে আমাকে মারপিটও করতে পারে, সে আমাকে তার জীবন থেকে সরাতে পারে। আপনার ধারণা কিন্তু মানে আমি আসলে এটাই ধারণা করতাম। সেই ভালোবাসার কথাটা কি আপনি বলতে পেরেছিলেন? না, আসলে চেষ্টা করছি তো। আপনি তো ভালোবাসার কথাটা বলতেই পারেননি, কিন্তু আপনি তার আগে আপনি ভয় পেয়েছেন? আসলে আমি সব দিক দিয়ে ভাবিস্তে আসলে ভয় পেয়েছি, ঠিক আছে? এমনি এমনি তার মানুষ ভয় পায় না, তাই না? কারণ সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে একটা ছেলেকে ভালোবাসতে হয়। ধরে না এই ভিডিওটা দেখে যদি আপনাকে কেউ আপন করে নিতে চায়, ভালোবাসতে চায়, ঠিক আছে, কেউ যদি আমাকে আপন করে নিতে চায় সেটা আমি মেনে নেব, ঠিক আছে? তার সাথে তো আমি প্রতারণা করবো না কখনো, এটা আমি সত্য কথা বলছি। আপনি আমার কথা আগে শুনেন, জি বলেন। যদি এই ভিডিও দেখে কেউ আপনাকে ভালোবাসতে চায় কিংবা বিয়ে করতে চায়, আপনি কি সেটাতে সম্মত আছেন কিনা? জি আছি। কেমন ছেলে হলে বিয়ে করবেন? কেমন ছেলে মানে যেমন ছেলে হচ্ছে যে সে সব দিক খেয়াল রাখবে। আপনি তো একজন শিক্ষিত মেয়ে, হ্যাঁ, যে ম্যাট্রিক পাশ করেছেন, হয়তো আর্থিক অবস্থার কারণে কলেজে ভর্তি হতে পারেন, জি হ্যাঁ, চেহারাও মাশাআল্লাহ অনেক সুন্দর, বেশ, কেমন ছেলে হলে বিয়ে করতে চান? আমি ছেলে চেহারা মানে চেহারা দিয়ে মানুষ আমি আমি যেটা মনে করি চেহারা দিয়ে মানুষের মন পাওয়া যায় না, চেহারা দিয়ে মানুষকে ভালোবাসা যায় না, ঠিক আছে? অনেকের টাকা আছে মন নেই, আবার যার দেখুন টাকা নেই তার মন আছে, অনেক কথাই আছে না, যার ধন আছে তার মন নেই, আর যার ধন নেই তার কিন্তু মন কিন্তু ঠিকই আছে, ঠিক আছে? তাহলে আপনি কোনটা চান, মন চান না ধন চান? ধন মানে ধন সম্পত্তির কথা বলছি, বুঝতে পারছি, আপনি কোনটা চান? আসলে আমি চাই যে যে আমাকে খেয়াল রাখবে, যে আমার পাশে থাকবে সারা জীবন, সেরকম একটা ছেলে চাই আমি। সেরকম একটা ছেলে চান? যে আমার ফ্যামিলিকে একটু একটু হলেও হেল্প করতে পারবে, সেরকম একটা ছেলে চাই। সেই ছেলেকে আপনি কি দিব? কি দেব? মন দেব, তাকে ভালোবাসবো, এটাই তো, তাই না? এর বেশি আর কি দিতে পারি? তাকে বিয়ে করবো, বিয়ের পর যখন সে দেখো দেশে হোক আর বিদেশে, যে আর কিছু না, বিদেশে হলে আপনার সে ভালোবাসা কীভাবে দিবেন? একটা কথা বলি, মানুষকে যে ভালোবাসে, যে সত্য করে ভালোবাসে, সেকে ফোনে ভালোবাসার কথা বললেই হয়ে যায়। আর কিছু কিছু মানে প্রলোভন আছে, মানে আপনার খারাপ প্রলোভন আছে, সেগুলো দেখা হলো কি অনেক খারাপ কথা বলতে, ফোনে এইটা করো, ফোনে ওইটা করো, ফোনে মানে আছে না অনেক অনেক খারাপ কথা বলে, সেটা তো আপনারা বুঝতে পারেন, আর যারা দেখবে তারাও তো নিশ্চয়ই বুঝতে পারবে, তাই না? আপনি এত কিছু জানেন কি? আসলে মানে আমার ধারণা তো বলতেছি এরকম হয় না, কত জায়গায় হয়, কারণ কেন তো মানুষের শোনা যায়, তাই না? আপনার কি অ্যান্ড্রয়েড ফোন আছে? আসলে আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল, কয়েকদিন আগে নষ্ট হয়ে গেছে, মানে বৃষ্টিতে পড়ে যা মানে অসুস্থ ছিলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা? আসলে মানে ব্যবস্থা বলতে কি, এখন আপাতত একটা বাটন ফোন আছে, সেটাতে আমাকে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? সেই ছেলে আমাকে ভালোবাসার পরে সে যদি বলে যে আমি একটা ফোন কিনে দেবো, যে আমাকে বেশি ভালো লাগবে, যে বলবে ফোন কিনে দেবো, ঠিক আছে, আমি ফোন কিনে তার সাথে কথা বলবো, যার ভালো লাগবে সে আমাকে ভালোভাবে কথা বলবে, যার ভালো লাগবে না ব্যাস সে আমাকে তো আর ফোন দেবে না, তাই না? কথা হচ্ছে এটা, কারণ তাহলে ভালোবেসে যদি কেউ আপনাকে একটা গিফট করে
অ্যান্ড্রয়েড ফোন, হ্যাঁ সেটাই, তাহলে তার সাথে কি ভিডিও কলে কথা বলবে? সে যদি বলতে চায় তাহলে ভিডিও কলে কথা বলবো, সে যদি না পছন্দ করে, সে যদি বলে যে আমি অডিও কলে মানে কথা বলতে পছন্দ করো অথবা ইমোতে কথা বলতে পছন্দ করি, যা সে যেটা মনে চাবে সেটা তো আমার পছন্দ, তাই না? আমার নিজের ইচ্ছে তো সব হবে না। তাহলে আপনার নাম্বারটা কি আমরা দিয়ে দেবো ডিসক্রিপশনে? হ্যাঁ দিয়ে দেবেন। দর্শক শুনলেন রুমির কথা, যদি আপনাদের কারো ভালো লাগে তাকে বিয়ে শাদি অফার দিতে পারেন, কিংবা প্রেম ভালোবাসা যেটাই বলে নিজ দায়িত্বে করতে পারেন। আমরা নাম্বারটি দিয়ে দেবো, তবে কেউ খারাপ কোনো কথা বলবেন না। যদি কেউ সহযোগিতা করতে চান সাদা মনে কেউ সহযোগিতা করবেন। দর্শক আপনার আর কিছু বলার আছে? দর্শক যাই কিছু করেন, সাহায্য করেন কিংবা বিয়ে শাদি করেন, প্রেম করেন, একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী দায়িত্ব নেয় না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।